বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তেলিয়ামুড়া মহকুমার দুইটি বিধানসভার রাজ্যের শাসক দল বিজেপি দলে মনোনীত প্রার্থীরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নিজেদের মনোনয়নপত্র দাখিল করল সোমবার। সোমবার বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে সুবিশাল র্যালি করে 28 তেলিয়ামুড়া 29 কৃষ্ণপুর বিধানসভার 32 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসে। এর মধ্যে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী রায়, তেলিয়ামুড়া বিধানসভা আরও অভিজিৎ চক্রবর্তীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। সেই সঙ্গে প্রথমবারের মতো 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা উক্ত বিধানসভা এলাকার এআরও রাকেশ চক্রবর্তীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।